বাবা তুই? পুরোহিত মশাই, দেখুন তো এই ছেলেটা কার? পাপের উপর তোর এত দয়া, যার ছেলে তাই করে ফিরিয়ে দিলি। না, আমি কাউকে দেব না, কাউকে দেব না। না ম্যাডাম, আপনি শান্ত হন, শান্ত হন। না শুনুন, না শুনুন, তোমরা যাও, তোমরা চলে যাও, চলে যাও এখান থেকে। কি ব্যাপার ডক্টর? উই আর সরি মিস্টার মৈত্র। কিন্তু কেন? আমরা চেষ্টা ত্রুটি করিনি, লাস্ট মোমেন্ট পর্যন্ত বাচ্চাটা জীবিতই ছিল, কিন্তু হবার পর পরে। ও লর্ড, ইউ ডোন্ট নো হোয়াট ইউ হ্যাভ ডান। দেখুন, ভগবানের উপর তো কারোর হাত নেই। আমার মনে হয় একটা শিশু যদি ওর বুকে দেওয়া যায়, মানে নবজাত শিশু, তাহলে হয়তো উনি সুস্থ হয়ে উঠবেন। নবজাত শিশু? এই যে ভাই। জি স্যার, আমার স্ত্রীর বাচ্চা হয়েছে, 9 নম্বর বেডে আছে। আমি কি একটু ভেতরে যেতে পারি? হ্যাঁ স্যার, বসুন বসুন, সময় হলেই ডাকা হবে, আপনি বসুন স্যার। আমি দেখছি মমতা, আমি দেখছি। আমার বাবা, আমার সোনা, আমার সোনা বাবা, আমার প্রাণটা। সাহেব, ডাক্তার সাহেব তো জানিয়ে দিয়েছেন কি মালকিন এখন সম্পূর্ণ সুস্থ। শুধু জানিয়ে দিয়েছেন না, ডাক্তারের হাতের লেখা সার্টিফিকেটও পেয়ে গেছে। এখন আজকালের মধ্যেই। এই যে মোহন, কোনো ভালো কাজে তো বাবুকে সঙ্গ দিতে দেখি না, যত সব বাজে কাজে। আর তোমাকেও বলি, সন্ধে হলে কি এগুলো নিয়ে না বসলেই নয়? সারাদিন কাজ করার পর একটু রিল্যাক্স করি আর কি। রিল্যাক্সই করো, কাল যে সোনাবাবুর জন্মদিন, সে খেয়াল আছে? ডার্লিং, আমি এতটা বেখেয়ালি নই যে ছেলের জন্মদিনের কথা ভুলে যাব। বরং আমি ওর জন্য এমন একটা উপহারের কথা ভেবেছি যেটা তুমি কল্পনাও করতে পারবে না। সত্যি? কি উপহার বলো না গো। এখন বলবো না, কাল সচক্ষে দেখতে পাবে। কিন্তু আমি যে ব্যবস্থা করে রেখেছি সেটা তো তোমার সাহায্য ছাড়া পূর্ণ হবে না। অবশ্য তুমি যদি সহযোগিতা না করো তাহলে বুঝবো ছেলেটার ভাগ্যটাই খারাপ। খবরদার, আমার ছেলের ভাগ্য নিয়ে কথা বলবে না, ওর তো রাজ ভাগ্য। আমাদের তো আর সন্তান হবে না, ওই আমাদের একমাত্র ছেলে, কিসের অভাবে ওর ভাগ্য খারাপ হবে? তবু সম্পত্তি বলে কথা, সবাই কি ত্যাগ করতে পারে? ধরো আমি যদি বলি তোমার আমার সব সম্পত্তি এসব আমার ছেলের নামে লিখে দিই, আমি জানি সই করতে গেলে তোমার হাত কাঁপবে। কিচ্ছু জানো না তুমি, আমার সোনাবাবুর জন্য আমি চোখ বন্ধ করে আমার প্রাণটাও দিয়ে দিতে পারি, সম্পত্তি তো তুচ্ছ ব্যাপার। প্রাণ লোকে চোখ বন্ধ করেই দেয়, সেটা যন্ত্রণাতেই হোক, ভয়েই হোক বা আবেগেই হোক, চোখ বন্ধ হয়ে যায়। কিন্তু সম্পত্তি লোকে চোখ বন্ধ করে দিতে পারে না, হাজারবার পড়ে, হাজারবার দেখে, তারপরেও মত বদলে ফেলে। হ্যাঁ, হয়তো তুমিও। কি আমি বলো, আমি কি? এই একটা মাত্র সন্তানের জন্য বছরের পর বছর আমি ঠাকুরের পায়ে পড়ে কত কান্নাকাটি করেছি, মন্দির থেকে মন্দিরে ছুটে গেছি। ওকে নিয়ে তুমি আমার পরীক্ষা নিতে চেয়েও না গো। আনো দলিল, আনো, আমি এক্ষুনি চোখ বন্ধ করে সই করে দেব। My
মানসিক রোগ থেকে সুস্থ হয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু, বড় আফসোসের ব্যাপার। নিয়ে যা, ফেলে দে, যেখানে হোক যেখানে হোক নিয়ে যা, জলে ফলে যেখানে হোক ফেলে দে, যা যা যা। কতদিন এভাবে কাঁদবে মমতা? শ্যামলেন্দু আর দিব্যেন্দুকে বুকে নিয়ে তুমি কি ভুলে থাকতে পারো না ওদেরকে? ওদেরকে নিজের ছেলে মনে করে নিতে পারো না তুমি? তাই তো ভাবি গো, তাই ভেবে সব ভুলে যাওয়ার চেষ্টা করি। কোনোদিনও তো আমি ওদের সৎ ছেলে ভাবিনি, আপন ছেলে জেনেই বুকে নিয়ে আছি। কিন্তু দুই ছেলে বুকে থাকলে কি তৃতীয় ছেলের সুখ ভুলে থাকা যায়? বাবা তুই এনা, বাবা খাও। পুরোহিত মশাই দেখুন তো এই ছেলেটা কার? আরে ইয়াবার করতে গেল, রাতেও তো কেউ ছিল না, এত ভোরে কাউকে তো কোথাও দেখছো না। দেখো দেখো কেমন করে আমার আঁচল ধরে আছে। হ্যাঁ দেখছি, কিন্তু কার ছেলে? ইয়ে পুরোহিত মশাই, এখন এই ছেলেটাকে দিয়ে আমরা কি করি বলুন তো? রেখে যান, কেউ খোঁজ না করলে কোনো অনাথ আশ্রমে দিয়ে দেব। না না, অনাথ আশ্রমে দেবেন কেন? বরং শুধু শুধু মায়া বাড়াবে, তারপর ওর বাবা মা এসে যখন কেড়ে নিয়ে যাবে। অমন করে ভাবছো কেন? ঠাকুরের ঠাকুরের দান বলে ভাবতে পারছো না? ঠিক আছে চলো নিয়ে চলো। ঠাকুরমশাই কেউ যদি খোঁজ করে, খোঁজবার মতন হলে কি আর এমন ফুটফুটে ছেলে কেউ ফেলে যায়? চলো চল। এই যে ভাই। জি সাহেব। আমার স্ত্রীর বাচ্চা হয়েছে, 9 নম্বর বেডে আছে, আমি কি একটু ভেতরে যেতে পারি? জয় পশুপতি, জয় হো। পাপের উপর তোর এত দয়া, যার ছেলে তাই করে ফিরিয়ে দিলি, একটু হলেও আবার পাপ ধুয়ে মুছে দিলি। জয় ভোলানাথ, জয় হো।